আসসালামু আলাইকুম আজকে আমরা বহু বুঝ যেমন পঞ্চবুজ সরবুজ এগুলার বহিস্ত কোণ এবং কোণ এগুলো শিখবো পঞ্চভুজ মানে হলো বুঝ মানে বাহু পঞ্চভুজ মানে হলো পাঁচটা বাহু দেখেন আমরা যদি একটা পঞ্চভুজ আঁকি এই একটা পঞ্চভুজ আঁকলাম এই পঞ্চভুজের বাহু কয়টা পাঁচটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন এই পঞ্চভুজের যদি আমি বহিস্ত কোণ আঁকি দেখেন আমি যদি এটা বাড়াইয়ে দেই তার মানে এই যে একটা পঞ্চভুজের কোণ হলো এটা কী হলো এটা হলো পঞ্চভুজের বহিস্তকুণ আমি যদি এদিক দিয়ে বাড়াই এদিক দিয়ে কী হবে এটা হবে পঞ্চভুজের বহিষ্টকূণ মানে পঞ্চভুজে এই এদিক দিয়ে বাড়ালো পঞ্চভুজের বহিষ্টকুণ হবে মনে রাখবেন যে পঞ্চভুজ ষষ্ঠ বুঝ বা বহুভুজ এগুলার বহিষ্টকুণ বহিস্তকুণের বহিষ্টকুণ মানে মোট বহিস্তকুণ হলো তিনশো ষাট ডিগ্রি যতগুলাই থাক পঞ্চপুস্তাক ষষ্ঠ পুস্তাক আমি সবগুলো বহিষ্টকুণ যদি যুগ করি এগুলো হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে দেখেন যেহেতু পঞ্চভুজ মানে পাঁচটা বাহু তাহলে বহিস্ত কুণ তো পাঁচটা তাই না এখন আমি এটার একটা বহিস্তকুণ কত হবে এটা নির্ণয় করব দেখেন একটা কোন হবে হলো আপনার একটা বহিষ্টকূণ একটা বহিষ্টকোন বলতে কী বোঝেন যে ধরেন এই বহিস্ত কোণটা কত একটা কোন হলো যতগুলা মোট যে কোন আছে কোণ সেটাকে আমি বাহু দিয়ে ভাগ করে দিব তাহলে আমি কি পেয়ে যাব তাহলে আমি পেয়ে যাব কত পাঁচ সাত মানে বাহাত্তর ডিগ্রি দেখেন এই যে আমি বহিস্ত কুণ একটা বহিস্তকণ পাইছি কত বাহাত্তর ডিগ্রি একটা বহিস্ত কুণ কত পাইছি বাহাত্তর ডিগ্রি এখন দেখেন এটার ভিতরেটা তো অন্তস্থ কোণ তাহলে আপনার এটার ভিতরেটা অন্তঃস্ত কুণ না তাহলে এই এইটুকু মিলে একশো আশি হয় না এটা যদি হয় বাহাত্তর তাহলে ভিতরের একটা অন্তস্থ কোণের মান কত একশো আট ডিগ্রি একশো আট আর এই বাহাত্তর মিলে হয় একশো আশি তাহলে আমি ভিতরে একটা অন্তস্থ কোণ পাইলাম বলতে পঞ্চভুজে কোনগুলা সমষ্টি মানে সবগুলা কুণের সমষ্টি হতো তার মানে ভিতরে কোন আসে কয়টা যেহেতু পঞ্চভুজ ভিতরে কোন আছে আপনার পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পঞ্চভুজের মোট পঞ্চভুজে কোনগুলা সমষ্টি কত হবে একশো আট এই যে একটা কোন পাইছিলাম অন্তস্থ কোণ একশো আট ইন্টু পাঁচ মানে হল আপনার পাঁচ হাজার চল্লিশ শূন্য হাতের চার পাঁচ কে পাঁচ আট চার পাঁচশো চল্লিশ বলছে পঞ্চভুজে কোনগুলো সমষ্টি কত সমষ্টি হল পাঁচশো চল্লিশ বা যদি বলে কত সমকুণ এটা তাহলে কী হবে নব্বই দিয়ে ভাগ করে দিব নব্বইতে ভাগ করলে হবে ছয় নং চুয়ান্ন তার মানে হলো আপনার ছয় সমকুণ নব্বই দিয়ে ভাগ করলে কত হবে ছয় সমকুণ তাহলে পঞ্চভুজের কোনগুলা সমষ্টি কত পঞ্চভুজের কোনগুলো সমষ্টি হলো ছয় সমকুণ আমাদের এই পঞ্চ বুঝব বা সর্ববুজব আমরা একটা জিনিস জানি যে বহিস্থ যে কোনগুলো আছে সবগুলা কোণের সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি এখন একটা কোণ যদি বের করি তার মানে পঞ্চভুজ ছিল পাঁচটা বাহু দিয়ে যদি পাঁচটা বাহু দিয়ে যদি আমি এই কোণটাকে ভাগ করে দেই তাহলে আমি কি পাবো একটা কোন পায়ে যাব একটা বহিস্ত কুণ পাওয়া যাব একটা বহিস্ত কুণ কত বেশি বাহাত্তর ডিগ্রি দেখেন একটা বহিস্ত কুণ পাওয়া মানে একটা অন্তস্থ গুণ পাওয়া কারণ বহিস্ত গুণ আর অন্তস্থগুণে যুগ ফল কত হবে একশো আশি তার মানে এখানে আমি একটা অন্তস্থ গুণ করলাম একশো আট যেহেতু পঞ্চভুজ তাহলে পাঁচ পাঁচটা অন্তস্থ গুণের পরিমাণ পেলাম পাঁচশো চল্লিশ এটা যদি সমগুণে প্রকাশ করতে বলে এটা নব্বই দ্বারা বাক করে দেবো তাই না এখন দেখেন একটা সুষম বহুভুজে প্রত্যেকটি কোণ একশো আশি ডিগ্রি একটা সুষম বহুভুজে প্রত্যেকটি কোন একশো আশি ডিগ্রি প্রত্যেকটি কোন একশো আশি ডিগ্রি বহুভুজ বলতে সেটা যে কোনো কিছু হইতে পারে ধরেন আমি একটা বহুভুজ আঁকলাম যে কোনো একটা কিছু বহুভুজ আঁকলাম এই বহুভুজ আমার মতো করে আঁকলাম একটা ধরেন একটা পঞ্চভুজে আঁকলাম এখন বসে প্রত্যেকটি কোন একশো আশি ডিগ্রি মনে করেন যে এই যে ভিতরের যে কোনগুলো আছে এই কোনগুলো একশো আশি ডিগ্রি একশো আটষট্টি ডিগ্রি এখন দেখেন এটার বাইরে কোনটা কত হবে বাইরে কোনটা অবশ্যই হবে হলো আপনার দুইটা মিলে একশো আশি হয় না বাইরে কোনটা হবে বারো ডিগ্রি তাহলে বহিষ্ একটা কোন বারো ডিগ্রি তাহলে আমি বহিস্ত একটা কোন তো বারো ডিগ্রি তাই না এখন বহিস্ত টোটাল কোন কত বহিস্ত একটা কোন হলো আপনার বারো ডিগ্রি তাই তো এখন তাহলে বাহুর সংখ্যাটা কীভাবে নির্ণয় করব যে কয়টা বাহু আছে আমি যদি আমার টোটাল কোন কত টোটাল কোন বহিস্ত কুন হল তিনশো ষাট ডিগ্রি এটা আমি জানি মুখস্থ এটাকে যদি বারো দিয়ে ভাগ করে দেই তিন বারং ছত্রিশ তার মানে আমার বাহুর সংখ্যা হলো তিরিশটা বুঝতে পারছেন কি হ্যাঁ মানে একটি সুষম পুজের বহুভুজে প্রত্যেকটি কোন একশো আশি ডিগ্রি মানে ভিতরে প্রত্যেকটি কোন একশো আশি ডিগ্রি তার মানে বহিস্ত কুণ কত একটা বহিস্ত কুণ হলো বারো ডিগ্রি তাহলে বাহুর সংখ্যা কয়টা হবে যে টোটাল যে কোন আছে বহু বহুভুজের যে বহিষ্ঠ কোন তিনশো ষাট ডিগ্রি সেটাকে যদি আমি বারো দিয়ে ভাগ করে দিই তাহলে আমি বাহুর সংখ্যা পাচ্ছি তিরিশটা দেখেন আরেকটা কোয়েশান এখানে বলা আছে যে যে একটা বহুভুজে বাহুর সংখ্যা দেয়া আছে ছয়টা তার মানে এটা ছয়টা বাহু মানে সরবুজ সরভুজ মানে একটা বহুভুজে সরভুজ দেওয়া আছে ধরেন সরভুজটা হলো এই যে সরভুজ দেওয়া এই সরবুজ দে আছে বাহুর সংখ্যা ছয়টা আমি বলছি বহুবুজের অন্ত সমষ্টি কত দেখেন বাহুর সংখ্যা ছয়টা কিন্তু আমি একটা জিনিস জানি বহিস্ত কোণ হলো আমি জানি কত বহিস্ত কোণ আমি জানি হলো বহিস্ত কোণের পরিমাণ টোটাল কত তিনশো ষাট ডিগ্রিটা আমি অকস্ত জানি যে বহুভুজের অন্তঃস্থ কোণের বহিস্ত কোণের পরিমাণ হলো তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে বসে বাহুর সংখ্যা ছয় তাহলে আমি বাহুর সংখ্যা ছয় দিয়ে যদি ভাগ করে দেই তাহলে বহিস্ত একটা কোন পাবো বহিস্ত একটা কোণ পাই হলো ষাট ডিগ্রি বহিস্ত একটা কোণের পরিমাণ কত দেখেন বহিস্ত একটা কোণের পরিমাণ পাইছি ষাট ডিগ্রি বহিস্ত কুণ বাহু দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কোন পাই বা কোন দিয়ে ভাগ করে দিলে বাহু পাই এই যে এর আগে আমি কি কোন দিয়ে ভাগ করে দিয়েছিলাম মোট কোনকে বাহু পাইছি এখন বাহু দিয়ে ভাগ করে দি এখন বাহু দিয়ে ভাগ করে দিছি কোন পাইছি দেখেন বহিস্ত কোন একশো ষাট পাইলে অন্তস্থ একটা কোন কত অন্তস্ত একটা কোন হলো একশো বিশ ডিগ্রি এখন আমার অন্তস্থ কয়টা গুণ হবে বাহুর সংখ্যা যেহেতু ছয়টার তাহলে কোন হবে ছয়টা তাহলে আমার অন্তস্থ কোন হবে একশো বিশ ইন্টু ছয় তার মানে হলো একশো বিশ ইন্টু ছয় মানে ছয় শূন্য শূন্য ছয় দোকানে বারো দুই মানে আটশো বিশ তাহলে বহিস্ত বহুভুজে অন্ত সমষ্টিগত সমষ্টি আটশো বিশ এখন এটা যদি আমরা সমকোণ আকারে প্রকাশ করতে চাই তাহলে নাইনটি দিয়ে ভাগ করে দিব এই যে এটা এটা আট নং বাহাত্তর তাহলে বহুভুজে অন্তঃকুণের সমকূর্ণ বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে এখানে যে বহিস্ত ত্রিভুজের বহুভুজের বহিস্ত কোনগুলো সমষ্টি হল তিনশো ষাট ডিগ্রি আজকে এই পর্যন্ত আলাইকুম